তুমি দিবার উপর অনেক নির্যাতন করছো। তুইগুলি কি সব কি কথা কইতাছস? হ্যাঁ দিবা তোরে সব কথা বলছে। দিবা কয় নাই, বরং ও আড়াল করছে। আমি এগুলো সব শুনছি আশপাশের মানুষের কাছ থেকে। তুমি দিবারে খুনও করতে চাইছিলা। তোরে এই ধরনের কথা কে বলছে এগুলি? হ্যাঁ এগুলি সব পানের না কথা। আমাকে যারা শত্রু এরা এগুলি ভাই ভাইয়ের মধ্যে একটা বিবাদ বাড়ানোর জন্য এসব কথা বলতেছে। আমি পায়ে নেই একদম। ওদেরকে আমি তারা আমি খুঁজে বাইর করব। কিচ্ছু করা লাগবে না, কোনো দরকার নাই। কারণ গ্রামের লোকজন আরো খারাপ কথা কইছে তোমার ব্যাপারে। এগুলো আমি শুনছি, তুমি নাকি খারাপ মানুষজনের সাথে মিশা, তুমি খারাপ হয়ে গেছো, রাইতে রাইতে উদাও হয়ে যাও। তোমার তো বিয়ের কথাও কইছে অনেকে। তুই এত পেঁচা কথা না কইয়া আসল কথাটা কত। আমার বউটা তোমার অনেক নির্যাতন মুখ বুজ্জা সহ্য করছে, একটা কথাও কয় নাই, বরং আমি কথা কইতে গেলে উল্টা আমার থামাই দিছে। অন্য কোনো মায়া হইলে এ কাম করতো না, দিবা ভালো মায়া বইলে। তুই এক কাজ কর, তোর অবস্থা আমি দেখতেছি। কাম কাজ সেরা ঘরের মধ্যে থাক, আর দিবা যেমনে যেমনে কইব সারাটা জীবন অমনমনি চল। উল্টা পাল্টা কথা কইও না ভাইজান, ভালো হইব না কিন্তু। ভালো না হইলে না হইব, গ্রামের সবাই জানে তোর লাগে আমি কি করছি। কলাকাটা মুরগির লোহে আমি ছটফট করছি, তুই জন ছিলি না। পাগল হয়ে গেছিলাম রাস্তা রাস্তা আমি ঘুরে বেড়াচ্ছি, আর তুই ফিরে আইসা এখন বউর পক্ষে নিয়ে কথা কইতে চস, আমারও ভুল বুঝতাছস না? এত কথা কওয়ার দরকার নাই তো, বইয়া দে জ্বালা দেখা মুচালি তোয়। তা আলাদাই তো ছিলাম, আলাদাই তো থাকতাম। শোনো ভাইজান, মনটা ভাঙা গেলে এক ভিটে আর থাকা যায়। তুই কি ভিটা বেছে পালাইতেছস? চাতালের কাছে একটা জমি পাইছি, ওখানে ঘর উঠে থাকবো, চাতালেরও কাছাকাছি হইব। তার আগেই তোর চাতাল ধ্বংস হয়ে যাবো। তুই ভাইয়ের মনে যেইভাবে কষ্ট দিতেছস, আল্লাহ আছেন উপরে, আল্লাহ সহ্য করবো না। আমারে অভিশাপ দিলা? অভিশাপ দিব কে রে? আমি তো চাই তুই উত্তর উত্তর উন্নতি কর, তুই অনেক কিছু কর। তুই আমারে ভুল বুঝতেছস, মানুষজনের কথা শুই না। শোন একটা কথা কই, তুই যতই আলাদা থাক, কোনোদিন বিপদে পড়লে আমি তোর ভাই পাশে থাকবো, এটা তুই মনে রাখিস। আমি কখনো দূরে যাবো না। তার আগেই তোর চাতাল ধ্বংস হয়ে যাবো। তুই ভাইয়ের মনে যেইভাবে কষ্ট দিতেছস, আল্লাহ আছেন উপরে, আল্লাহ সহ্য করবো না। ভুল করলাম।